আমি এখন ক্লাস অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 6.1 অর্থাৎ আমাদের সমাধানের প্রতিস্থাপন পদ্ধতির 4 নম্বর ঘটা করবো। তাহলে 4 নম্বর দ্বারা হলো কি, 4 নম্বর যেকোনো একটা সমীকরণ থেকে সুবিধাজনক সলকের মান বের করে সেটা আরেকটা সমীকরণ প্রতিস্থাপন করা, স্থাপন করা, বসানো, সেটা হলো আমাদের প্রতিস্থাপন। এখন আমরা কি করি, এক নং এবং দুই নং এগুলো একটা সমীকরণ থেকে এক্স এর মানটা আমরা বের করতে পারি। এক নং থেকে বের করলে যে কাজ, দুই নং থেকে বের করলেও সেই এরকম কাজ। সেই জন্য আমরা এক নং সমীকরণ থেকে সলকের মান বের করি। লিখে লিখি এক নং সমীকরণ হতে পারে এক্স বাই এ লাভ আছে।